মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর পানি কমতে শুরু করলেও নদী রক্ষা বাঁধের ভাঙন দিয়ে এখনও পানি ঢুকছে। এদিকে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গত এলাকার বাসিন্দারা। ভাঙনের মুখে হবিগঞ্জের খোয়াই নদীর তীর রক্ষা বাঁধ। মৌলভীবাজার ও হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বারুইকোনা পয়েন্টের ভাঙন দিয়ে এখনও পানি ঢুকছে। শনিবার রাতে পাহাড়ি ঢলের তোরে মাঠটি ভাঙনের মুখে পড়ে। এতে জেলা সদরের 5 ইউনিয়নের অন্তত 30টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। মানুষজন গরু বাছুর নিয়ে আমরা ব্যাপক অসুবিধার মধ্যে। যে ওরা খোলা আকাশের নিচে অমানবে তোর জীবন যাপন করতেছে, কোনো কিছুই পাই নাই। আমাদের কালকে 12টা পরে একজন মানুষ দেখতে যায় নাই আমাদের ঘরে তুরুক পানি। পানিবন্দী অবস্থায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শহরের বড়হাট, ধরকাপুর, মোস্তফাপুর এলাকার মানুষও। পর্যাপ্ত ত্রাণ ও উদ্ধার সহায়তা না পাওয়ার অভিযোগ করেন সেখানকার বাসিন্দারা। বন্ধ রয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। কুসুমবাগের সরকারি খাদ্য গুদামে পানি ঢুকে পড়ায় এরই মধ্যে নষ্ট হয়ে গেছে অধিকাংশ চাল। আমাদের মেশিনারিজ নিয়ে আমরা আসলে পানি তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফিলিং স্টেশনটাই পানিতে ডুবে গেছে। এখানে মানুষ সরাসর করার কোনো রাস্তা নাই। হঠাৎ করে নদীর পানি পার ভেঙ্গে আমার গুদামে পানি প্রবেশ করে। অন্যদিকে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমে গেলেও গত রাতে এর তীররক্ষা বাঁধের মাছুলিয়া এলাকায় 22টির মতো বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে নদীরক্ষা বাঁধের বিভিন্ন অংশ। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।